শেখ হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়, এতে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ অসাধু কর্মকর্তা কর্মচারীরা। প্রতিযোগিতা কমিশনের বৈঠকে শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন, আর দায়ী কর্মকর্তাদের শাস্তি এবং সিন্ডিকেট ভাঙার দাবিও তোলা হয়। বলেন, বন্ধ হয়েছে বেশিরভাগ চিনিকল, ভোজ্য তেল ও কৃষি পণ্যের দামেও নৈরাজ্য চলছে। এফবিসিসিআই বিজিএমই এর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষার্থীরা। বলেছেন, গঠন করতে হবে ট্রুথ কমিশন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুপুরে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা এবং শিক্ষার্থীরা। এই ডেস্কে ছিলাম না আমি, ওই ডেস্কের কথা জানি না, তাহলে মনে করব এটা দায় এড়ানো বক্তব্য। এমন বাংলাদেশ করতে পারি যে বাংলাদেশে আমাদের তিন বেলা ভাত মাছ আমরা আমাদের দেশে মানুষজন খেতে পারে। এই সময় বিগত সরকারের আমলে এনবিআর, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেবার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার বিষয়টিও সামনে আনা হয়। স্বৈরাচারের দোসর এবং দুর্নীতিবাজরা, যারা এই যে আপনারা বড় বড় কোম্পানিগুলো এসেছেন, অনেকেই আসেননি, সেখানে শেয়ার রয়েছেন, মালিকানায় রয়েছেন, তাদের সেই এবং ঋণ খেলাপিরা রয়েছেন, তাদের সেই জায়গাগুলো থেকে অবশ্যই তাদেরকে ধরতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। উঠে আসে সিন্ডিকেট করে দাম বাড়ানোর প্রসঙ্গ। বলা হয়, চিনি শিল্প কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পরও নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা ঋণ। আমরা আমাদের মতো প্রস্তাব দিয়ে দেই, এখন বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে। প্রতি মাসে কিন্তু বা এক মাস বা দুই মাস যে এভাবে কিন্তু প্রাইসটা আসে, আসার পরে যেটা হয় যে আমাদের সঙ্গে মিটিং করে সাপেক্ষে যে ব্যক্তি দায়ী তার উপযুক্ত শাস্তির বিধান করা হোক। নির্বাচনের মাধ্যমে আমরা মাত্র 13 জন নির্বাচিত হয়েছি, আর 57 জন হলো নমিনেটেড, যারা সরকার ঠিক করে দেয়, তাদের ইচ্ছা মতো দেয়। সেই ফেসিবাদ দূর হোক, আমি ব্যক্তিগতভাবে এটা কামনা করি। প্রশ্ন ছিল, কি করছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন? ট্রুথ কমিশন গঠনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বিভিন্ন দেশে এটি হয়েছিল, আমরা এই দাবি জানাচ্ছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।